আজকে আমি খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য প্রথমে আমি এখানে সামান্য তেল নিয়ে নিচ্ছি। আমি মসুর ডালের বড়িগুলোকে ভালোভাবে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি বড়িগুলো দিয়ে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে ভালোভাবে ভেজে আমি তুলে নেব। এবারে আমি বড়িগুলো ভেজে তুলে নিয়েছি, দিচ্ছি সামান্য কালো সর্ষে ফোড়ন এবং দুটো কাঁচা লঙ্কা। ফোড়ন হয়ে গেছে, এবার দেখুন এখানে আমি মুলো কুড়িয়ে রেখে দিয়েছি, একদম ভালোভাবে শ্রেড করে রাখা। এই মুলোগুলো আমি এখানে দিয়ে দেব। কাঁচামুলোর গন্ধটা একটু দূর হতে দেব আগে। এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন, মানে স্বাদ মতো নুনই এই সময় দিয়ে দেবেন। আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। আমি কিন্তু কোনো মশলা দেব না, খুব সিম্পল রেসিপি। এক্ষুনি মুলো থেকে জল ছাড়বে, সেটা দিয়ে মুলোটা ভাপানো হয়ে যাবে। আমি এখন সামান্য চিনিও অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে একটুখানি মুছতে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে একটু মজিয়ে নিচ্ছি। দেখুন ছেঁচকিটা মুলোটা ভালোভাবে মজে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। আমার কিন্তু রেসিপি একদম কমপ্লিট। এখন শুধু আমি অ্যাড করব ভাজা বড়ি। ভাজা বড়ি দিয়ে আমি গোটা দু মিনিট আবার ঢাকনা দিয়ে রাখবো, যাতে বড়িগুলো সামান্য একটুখানি মজে যায়, মানে একদম কুড়মুড়ে না থেকে সামান্য একটুখানি মজে যায়। গোটা দু মিনিট আমি ভাপে রেখেছিলাম। আমার মুলো ছেঁচকি কিন্তু একদম রেডি। এবার আমি শুধু উপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। জাস্ট মিক্স করে দিলাম এবং রেসিপি রেডি। এবং নামিয়ে ফেলছি, গ্যাস আমি বন্ধ করে দিলাম এবং সার্ভ করে দিচ্ছি। সো ভিউয়ার্স, খুব সহজেই দেখতে পেলেন বড়ি ভাজা দিয়ে মূলো ছেঁচকি কিন্তু রেডি। সো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানা রকম রেসিপিস নিয়ে।